ধর্ম যার যার উৎসব সবার, প্রত্যেক বছর যে এই পুজো শুরু হয়, এই মনে করেন এই কথাটা লইয়ে ব্যাপক আলোচনা সমালোচনা, কতকে এটার পক্ষে কতকে আবার এটার বিপক্ষে, নানানজন নানান ধরনের মত দিয়া একটা হট টপিকে পরিণত করে এই বিষয়টারে। কিন্তু নে ভাই, আপনি একজন আম পাবলিক হিসেবে, বাংলা মানুষ হিসেবে আপনি সরল মন দিয়ে চিন্তা করিয়ে দেখেন তো যে এই কথাটা কি আসলে সত্য, এটার কি বাস্তব কোনো ভিত্তি আছে, নাকি কথার কথা, খুশি হওয়ার লোক্য কথা, যুক্তিহীন কথা? না মানে আপনি যদি অযৌক্তিক কথা কন, তাই সারাদিন আপনি ফেসাল করতে পারেন, কিন্তু যদি যুক্তিসঙ্গত কথা বলেন তাইলে আপনার লাগে আমার লাগে দুই রূপ কথা আছে আপনি বয়েন। বিষয় হইতেছে না ভাই, ধর্ম যার যার ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু উৎসব সবার, ওখানে আমার ঘোর আপত্তি আছে। কে কারণ হইতেছে, মনে করেন আমি একজন মুসলমান, আমার সবচাইতে ধর্মীয় উৎসব বড় কোনটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল আজহায় আমরা করি কি, পশু কোরবানি করি। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে 80% মুসলমান গরিব দিয়ে কোরবানি দেয়। এখন আমি কোরবানি উপলক্ষে আমার এক বন্ধুরে আমি দাওয়াত দিলাম, সনাতন ধর্মাবলম্বীর। আমার অনেক বন্ধু বান্ধব আছে সনাতন ধর্মের, বন্ধু বান্ধব কন, ছোটো ভাই কন, বড় ভাই কন, সুসম্পর্ক আছে অনেক সনাতন ধর্মের বা বিধর্মীগুলো লাগে, অনেকের লাগে আমার লাগে সুসম্পর্ক আছে। এখন আমি আমার এক হিন্দু বন্ধুরে আমার বাড়িতে কোরবানি উপলক্ষে, কোরবানি উৎসব উপলক্ষে দাওয়াত দিলাম যে তুমি আসো আমার বাড়িতে আসো, একবেলা ভাত আমরা এক জায়গায় বসিয়ে খাই। আমার বন্ধু আসলো বসলো, এখন তাকে আমি এক বাড়ি মনে করেন কষা ভুনা গরুর গোস্ত, এক কালা ভুনো যাহাকে বলে, খুব সুস্বাদু, তার সামনে আমি দিলাম, খাইতে দিলাম। এক প্রকারের অপমান তারে আমি করলাম কিনা, তারে অপমান করলাম, তার ধর্মটারে অপমান করলাম। কে কারণ হইতে আছে, সনাতন ধর্মে গরুর গোস্ত খাওয়া হ্যাগো নাজায়েজ। হেরা গরুরে মা বললে সাব্যস্ত করে, তাদের ধর্ম ওটারে হারাম ঘোষণা করছে। এখন হ্যাগো ধর্মে যেটা নিষেধ, আমি একজন মুসলমান হিসেবে, সচেতন মানুষ হিসেবে, আমি তো হেরে ওইটি অফার করতে পারি না। অফার করা মানে তারা অপমান করা, তার ধর্মটারে অপমান করা। আমি তো আমার একজন সনাতন ধর্মের বন্ধুরে করতেরি না যে লা বন্ধু আজকে তোমাকে ঈদের দিন ঈদুল ফিতর, তাই লা মোরা আজকে ঈদের নামাজটা জামাতে একসাথে পড়ি। আরে উৎসব তো সবাইরই, পারি না আমার মহফেল হইলে আমি হারে বোলাইতে না, আমি মসজিদে শুক্রবার হলে বোলাইতে না, পারি পারি না, উৎসব সবাই না। তেমনি তুমি একজন মুসলমানের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান, তোমার ধর্মও তোমারে কিছু বিধি নিষেধ দেশে, আদেশ নিষেধ, নিষিদ্ধ হারাম হালাল তোমারও কিছু আছে। তুমিও যেহান যেমন চা হেই করতে পারো না, যেহানে মন চা হেইনে যাইতে না, তুমি প্রসাদ খাইতে পারো না, তুমি পুজো মণ্ডপে যাইতে না, নাচাগানা করতে পারো না, কারণ তুমি মুসলমান, তুমি মুসলমানের সন্তান, তোমার ধর্ম ওইগুলো নিষেধ করছে। একজন হিন্দু, একজন সনাতন ধর্মের মানুষ, হ্যার ধর্মটা হে সঠিকভাবে পালন করলে, হে আমাকে ঈদুল ফিতরের নামাজে আইলে না, কোলাকুলি করলে না, শুক্রবার মসজিদে আইলে না, নামাজ পড়লে না, কোরবানির গরুর গোস্ত হয়ে খাইলে না, কিন্তু আমি মুসলমানের বাচ্চা, কেসা মুসলমান, আমি গেলাম পুজো মণ্ডপে, গেলাম আমি প্রসাদ খাইলাম, নাচাগানা করলাম, কি চাও 32 খান দাঁত বাইর করিয়া, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটার নান ফাও কথা দুর্নইতে নাই, এই ধর্ম যার যার উৎসব সবার কইয়ে কঠিন এটা কারুবোজানের চেষ্টা করে, অসাম্প্রদায়িক ফুডায়। অসাম্প্রদায়িক বলতে কি বোঝায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ বলতে বোঝায় এই বাংলাদেশে মসজিদে আয়োজন হইবে, মন্দিরে উলুদুনি হইবে, শাক বাজবে, পুজো হইবে, মসজিদে নামাজ পড়তে কেউ বাধা দেবে না, মন্দিরে হারা থাকো পূজায় কেউ বাধা দেবে না, মসজিদ ভাঙবে না, মন্দিরে আগুন দেবে না, যে যার ধর্ম, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান, যার ধর্ম স্বাধীনভাবে সুষ্ঠুভাবে পালন করবে, কেউ কারো জন্য বাধার কারণ হইবে না। মুখ ইসলাম ধর্মে হইডে কয়, কারো উপরে তুমি চাপাই দিও না, বর্তাই দিও না, তার উপরে বাধা সৃষ্টি করিও না তার ধর্ম পালনে। এমন বিষয় দিয়েছে অসাম্প্রদায়িকতার নামে, এই যে ধর্ম যার যার উৎসব সবার কইয়া ভাইবের মধ্যে কারু বোঝাই দেয়। আমার একজন বন্ধু হেল লাগে মানুষ হিসাবে আমার ভালো সম্পর্ক, হে যাই যে ধর্মের ওই থাক, মানুষ হিসাবে ভালো সম্পর্ক, কিন্তু আমি যদি হারে ঈদুল ফিতরের নামাজে বলাই, অথবা হে যদি হার পুজো মণ্ডপে বলাই, একটা কঠিন কারুর বাঁচবে না। সুতরাং এই কথা কইয়া ভাই ভাই দ্বন্দ্ব তৈরি করবেন না, উদ্বেগে কথাবার্তা বাদ দেন। আপনি বড় জোর করতে রেন উৎসব যার যার ছুটি সবার, ঈদ উপলক্ষে ব্যাপাককে ছুটি পায়, পুজো উপলক্ষে আবার মুসলমান হিন্দু ব্যাপাককে ছুটি পায়। আরেকটা এর লগে অ্যাড করি, হেডা হইতে আছে উৎসব বলতে খালি মনে করেন ঈদ আর পুজোই না, উৎসব বলতে বিয়ে সুরও আছে। মুসলমানের বাড়িতে যদি বিয়ে হয় হিন্দু গোদাবাদ দেয়, হিন্দু বাড়িতে বিয়ে হইলে আবার মুসলমানের গোদাবাদ দেয়। হ্যাঁ আপনি হালাল দ্রব্যাদি খাইতে রেন কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে আবার অনেক মোল্লা মৌলবী মুফতি মহাদ্দেস টাইটেল বাস তাহারা আবার যুক্তি দাঁড় করাইবে যে কি, যে হিন্দুদের তৈরি হাতে তৈরি খাবার দাবার খাওয়ার ব্যাপারে বিধি নিষেধ আছে, সেটা না যায় যাবার হ্যান আবার হত্যমত্য দাঁড় করাইতে পারে। কিন্তু বিষয় হইতেছে আমি দেখি যে শুক্রবার যারা হত্য দেয় ইয়ার বিপক্ষে, হেরাই আবার হিন্দু হাতে তৈরি জেলাপি খায় রস গাল বাইবেই পরে, হেকালে আর কোনো মশলা হাগো থাই না। যাই হোক, ব্যাপারে আরেক দিন কথা কমু, মানে আজগো কথার কথা মূল কথা শাস কথা হেডা হইতেছে, তুমি মুসলমানের বাচ্চা, তোমার এক হিন্দু বন্ধু যেমন তোমার উৎসবে সামিল হয় না, তুমি মুসলমানের বাচ্চা হইয়া তোমার ধর্ম যেটা আদেশ করছে, নিষেধ করছে, হালাল করছে, হারাম করছে, হেইটে মানার চেষ্টা করিও, ওহেনে যাইয়ে নাসাগানা করিও না, পেরসাদে সামিল হইও না। আল্লাহ হাফেজ।